আমাদের দৈনন্দিন জীবনে একটি 24 ঘন্টা চক্রকে ঘিরে আবর্তিত হয়, যার মধ্যে প্রায় 12 ঘন্টা দিনের আলো থাকে এবং অবশিষ্ট ঘন্টা রাতের জন্য উৎসর্গ করা হয়। যাই হোক, বিশ্বজুড়ে এমন অনেক জায়গা রয়েছে যেখানে সূর্য দিগন্তের উপর 70 দিনেরও বেশি দিন ধরে থাকে, যা একটি অনন্য ঘটনা তৈরি করে, যা এমনকি স্থানীয়রা বিস্মিত হয়। তাই আজকের ভিডিওতে আলোচনা করব পৃথিবীর 8টি স্থান যেখানে সূর্য অস্ত যায় না। তবে চলুন শুরু করা যাক। 1. নরওয়ে। আর্কটিক সার্কেলে অবস্থিত নরওয়েকে প্রায়শই মধ্যরাতে সূর্যের দেশ হিসাবে উল্লেখ করা হয়। মে থেকে জুলাইয়ের শেষের দিকে নরওয়ে প্রায় 76 দিন স্থায়ী দিনের আলো একটানা সময় অনুভব করে। ইউরোপের সবচেয়ে উত্তর অঞ্চলীয় অধ্যুষিত অঞ্চলে অবস্থিত নরওয়ে স্যালবার্ডে 10 এপ্রিল থেকে 23 আগস্ট পর্যন্ত সূর্য একটানা জ্বলন্ত থাকে। এই সময় ভ্রমণের পরিকল্পনা করলে আপনি রাত ছাড়া দিনগুলি উপভোগ করতে পারেন। 2. আইসল্যান্ড। গ্রেট ব্রিটেনের পরে ইউরোপের বৃহত্তম দ্বীপ হিসাবে আইসল্যান্ড গ্রীষ্মের সময় পরিষ্কার রাত অনুভব করে। জুন মাসে আর্কটিক সার্কেলের আর্কুবি শহরে গ্রিমেসি দ্বীপ সহ আইসল্যান্ডের কিছু অংশ মধ্যরাত্রি সূর্যের ঘটনার সাক্ষী, যেখানে সূর্য কখনো অস্ত যায় না। 3. নুনাভুত, কানাডা। মাত্র 3,000 জনসংখ্যার সাথে নুনাভুত কানাডার উত্তর পশ্চিম অঞ্চলে আর্কটিক সার্কেল থেকে 2 ডিগ্রি ওপরে অবস্থিত। এই শহরটি প্রায় 2 মাস নিরবিচ্ছিন্ন সূর্যালোকের সাক্ষী থাকে, যখন এর শীতকাল প্রায় 30 দিন পরপর অন্ধকারের দ্বারা চিহ্নিত করা হয়। 4. ব্যারো, আলাস্কা। মে মাসের শেষ থেকে জুলাইয়ের শেষের দিকে ব্যারো, আলাস্কা অবিরাম সূর্যালোকের সম্মুখীন হয়, যা পরবর্তীতে মেরুরাত নামে পরিচিত একটি সময় দ্বারা ক্ষতিপূরণ পায়, যা নভেম্বরের শুরু থেকে পরবর্তী 30 দিন স্থায়ী হয়। তুষার ঢাকা পাহাড় এবং মন্ত্রমুগ্ধ হিমবাহের জন্য পরিচিত এই অঞ্চলটি কঠোর শীতের মাসগুলিতে অন্ধকারে থাকে। 5. সুইডেন। মে মাসের শুরু থেকে আগস্টের শেষের দিকে সুইডেন মধ্যরাতের কাছাকাছি সূর্যাস্ত এবং আনুমানিক ভোর 4টায় উদিত হয় দেখে। সুইডেনের কিছু অঞ্চল বছরে 6 মাস পর্যন্ত অবিরাম রোদ উপভোগ করতে পারে, যা গল্প, মাছ ধরা এবং ট্রেকিংয়ের মতো দুঃসাহসিক কার্যকলাপে ভরা বর্ধিত দিনের জন্য যথেষ্ট সুযোগ প্রদান করে। 6. ফিনল্যান্ড। 1,000 হ্রদ এবং দ্বীপের দেশ হিসাবে বিখ্যাত ফিনল্যান্ড বেশিরভাগ অংশ গ্রীষ্মকালে মাত্র 73 দিনের জন্য সরাসরি সূর্যের আলো অনুভব করে। এই সময়টি সূর্যকে অবিচ্ছিন্নভাবে জ্বলতে দেখায়। যখন শীতের মাসগুলি অন্ধকারে নিয়ে আসে, অনন্য আলোর অবস্থানগুলি ঘুমের ধরনকে প্রবাহিত করে। গ্রীষ্ম কম ঘুম এবং শীতকালে বেশি। 7. কিরুনা, সুইডিশ ল্যাপল্যান্ড। সুইডেনের সবচেয়ে উত্তরে শহর হিসাবে কিরুনা মে থেকে আগস্ট পর্যন্ত প্রায় 100 দিন একটানা সূর্যালোক অনুভব করে। কিরুনার 8 নুবেট গির্জা সুইডেনের সবচেয়ে সুন্দর স্থাপত্যের কাজগুলির মধ্যে একটি হিসাবে সম্মানিত। 8. ইউকন, কানাডা। ইউকন বছরের একটি উল্লেখযোগ্য অংশ তুষারে ঢাকা থাকে। যাই হোক, গ্রীষ্মের দিনগুলিতে ইউককের উত্তর পশ্চিম অংশ 50 দিন ধরে একটানা রোদ উপভোগ করে। মধ্যরাতে সূর্যের দেশ হিসেবে পরিচিত ইউকক একটি সাজরুদ্ধকর আকাশ এবং গ্রীষ্মের আলো প্রাচুর্য প্রদর্শন করে। বন্য ফুল এবং বিভিন্ন পরিযায়ী পাখির প্রজাতির সাথে অস্পৃশ্য প্রাকৃতিক পরিবেশ তৈরি করে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।